হ্যালো ফ্রেন্ডস আই এম চনফর্ম আর্নি মামলা সুডেসেয়ার ইন দিস ভিডিও অ্যানাদার পটেনশিয়াল টেসনেট এয়ারডপ তো বন্ধুরা এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব আরও একটি টেস্টনেট এয়ার এটা থেকে আপনার ফ্রিলি ইনকাম করতে পারবেন প্রজেক্ট আপনার ফান্ডিং ব্যাকিংয়ে আপনার সোলোনা ভেঞ্চার রয়েছে তো এখানে এদের ফাইভ মিলিয়ন আপনার ফান্ডিং হয়েছে সেটা আমি দেখাচ্ছি তারপর বলিনি আপনি যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে মাস্ট বি লাইক দিবেন লাইক যখন দেবেন তখন আপনার জন্য কিন্তু আরও নতুন যে গুলো আছে সেই প্রজেক্টের ভিডিও আনার জন্য সর্বোচ্চ ট্রাই করব তো এখন চলে যাচ্ছি আজকের প্রোজেক্টে তো সেটার জন্য প্রথমে আমি আপনাদেরকে দেখাই ফান্ডিং এখানে দেখেন লেয়ার এন তো লেয়ার এন এখানে ফান্ডিং করছে 5 মিলিয়ন এখানে নিচে যদি আসেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার যেটা বলছিলাম এটা বাইশ সালে এখানে ফান্ডিং করছে সোলোনা ভেঞ্চার দেন এফটি এক্স ভেঞ্চার সোলোনা ফাউন্ডেশন তো এখানে কিন্তু এটা আপনার ক্লোজ হয় নাই অর্থাৎ এখানে ডিসক্লোজ করে নাই তার পরে এখানে দেখেন তেইশ সালে এখানে আপনার ক্রাকেন ভেঞ্চার অর্থাৎ ক্রাকেন যে আপনার এক্সচেঞ্জ রয়েছে সেটার যে আপনার ইনভেস্টিং কোম্পানি সেটা তারপরে এখানে আপনার তেইশ সালে দেখেন ব্ল্যাক পেন তো এরা ফান্ডিং করছে তো দুইটা এখনও কিন্তু আপনার ডিসক্লোজ হয় নাই ঠিক আছে তো এখানে আপনার যত দুঃসম্ভব আরও কিন্তু এখান থেকে হিসাব করলে দেখা যায় যে আরও এখানে ফান্ডিং আসবে যেহেতু এখানে এখনও ডিসক্লোজ হয়নি তো বুঝতে পারছেন প্রজেক্টটা কতটা পটেনশিয়াল হতে যাচ্ছে তো এখন চলে যাচ্ছি আপনাদের নিয়ে এদের ওয়েবসাইটে ফার্স্ট অফ অল আপনি যখন এই ওয়েবসাইটে আসবেন তার পরে এখানে আপনার অলেটটা কানেক্ট করে নিতে হবে তো অলেটটা কানেক্ট করে নেব অলেটটা কানেক্ট করার পরে এখানে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হলো আপনার হোলস কি যে আপনার ফসেট রয়েছে সেটা প্রয়োজন হবে আপনি যদি এখানে বলে নিই আপনি যদি টাইকোতে আপনার টেস্টনেট কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আপনার কাছে কি যে ফসেট সেটা থাকবে অথবা আপনার কেলটা থেকে আপনার হোলস কিতে ফসেট নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনার একই সাথে আপনার ট্রাই করে ট্রানজেকশন হয়ে যাবে প্লাস এখানে হোলসকি যে ফসেট সেটা আপনি কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আপনি যদি নতুন হয়ে থাকেন বা আপনার কাছে যদি ফসেট না থাকে সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ফসেট নেবেন এখন যতগুলো সাইট আসছে আসলে ফসেট কালেক্ট করা খুবই এখন টাফ হয়ে গেছে তবে আপনার যে প্রুভ অফ ওয়ার্ক সিস্টেম অর্থাৎ মাইনিং সিস্টেম এখানে আপনি ফসেটটা নিয়ে তো এখান থেকে আমি অলেটটা সাইন করে নিয়ে তো ওয়ালেট সাইন করার পরে এখান থেকে আপনি অলেট অ্যাড্রেসটা কপি করে তো এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে এখানে আমি হোলস্কির যে প্রুফ অফ ওয়ার্ক দেখেন এখানে মাইনিং চলছে আমি এখানে এটা করেছিলাম জাস্ট এখানে আপনার দেখেন এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি মিনিমাম অ্যামাউন্ট যেটা এটা আপনি ক্লেম করতে পারেন তো এখানে ক্লেম করার জন্য এখানে স্টপ অপশানে ক্লিক করতে হবে তারপর এখানে ক্লেম অপশনে ক্লিক করে দেবেন ইনিস্ট্যান্টলি এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার ওয়ালেটে চলে যাবে তো সেটা আমি দেখাচ্ছি কীভাবে এখানে আপনার যে মাইনিং স্টার্টটা করবেন সেটাও দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অলরেডি চলে গেছে তো আমরা এখন স্টার্ট পেজে চলে যাব এখানে আসার পর আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা আপনি কপি করলেন সে অল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন দেন এখানে স্টার্ট মাইনিং যদি এখানে ক্যাপচার চায় সেক্ষেত্রে ক্যাপচার ফিল আপ করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মাইনিং শুরু হয়ে গেছে এই স্টেপগুলো কিন্তু আপনার যে ব্রাউজার রয়েছে ডেস্কটপ ব্রাউজার ফোনের সেগুলোতে কিন্তু ইউজ করতে পারবেন তো সেটার জন্য আপনার যে ক্যাপাসিটি সেটা একটু স্লো হবে অর্থাৎ আপনার জিপিওর যে ক্যাপাসিটি সেই অনুসারে এখানে মাইনিং হবে এজন্য আপনাকে একটু সময় দিতে হবে তাহলে কিন্তু আপনি এটা করে নিতে পারবেন তো এটা আমি এভাবেই রেখে দিচ্ছি আমি যেহেতু মাইনিং করে ফেলেছি অলরেডি তো এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এদের স্টেশনের সাইট সেখানে এখানে আসার পর এখানে আপনার চলে আসতে হবে দেখেন এখানে ফেস ওয়ানে চলছে এখানে আপনার নট ভিএম তো এখানে আপনার টাই অপশানে ক্লিক করে দেবেন তো এখানে আপনার অবশ্যই যে ফসেটটা ক্লেম করলেন সেই ফসেটের আন্ডারে আপনার হোলস কি নেটওয়ার্কে এখানে আপনাকে ওয়ালেটটা রাখতে হবে দেন এরপর এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করে দিবেন তো এখানে ক্লিক করলে কিন্তু ওয়ালেটে কানেক্ট অপশন চলে যাবে দেখেন এখানে ম্যাডামাস ট্রাইং হচ্ছে তো এখানে ওয়ালেটটা কানেক্ট করার পর এখানে আবার দেখবেন যে সাইন অ্যাকাউন্টে অপশন চলে আসবে আবারও আপনাকে ম্যাডামাসে সাইন করতে হবে তো এখান থেকে আপনার ওয়ালেটটা এইভাবে সাইন কিন্তু করে দিবেন তো সাইন করার পর এখানে আপনার ডিপোজিট অপশান পেয়ে যাবেন এখানে আপনাকে ডিপোজিট অপশানে ক্লিক করতে হবে এখন আপনার ম্যাডাম আজকে সাইন ইন করে এখানে আপনার যে টেস্টনেট ইউএসডিটি সেটা আপনার নিয়ে নেবে তো এখানে ডিপোজিট হয়ে গেছে এরপর আপনার যে সাইন সেশন কি এখানে আপনার সাইন অপশানে ক্লিক করতে হবে দেন আপনাকে ওয়েট করতে হবে তো এখানে আপনার ম্যাডাম আজকে পপ আপ চলে আসবে তো নেটের স্পিড স্লো এই জন্যে আসলে আপনার এরকম সাদা দেখাচ্ছে তো এখানে আপনার যেটা সাইন করার পরে এখানে লাঞ্চ অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করার পর আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো এখন আপনার ব্যালেন্সটাও কিন্তু এখানে চলে আসছে আপনি যদি এখানে দেখেন এই যে একশো আট ইউএসডিসি এটা আপনাকে দিয়ে দিয়েছে টেস্টনেট তো এখানে আমরা যেটা করব এখানে যদি আমি মার্কেটে আসি মার্কেটে করলে আপনার ইনস্ট্যান্টলি কিন্তু বাই সেল আপনি এখানে করতে পারবেন এখানে আপনার চারটা কিন্তু শো করছে না তো আমরা এখন রিলোড এটা চেক করব তো এখানে আপনার যেটা করবেন সেটা হলো বাই করার জন্য মার্কেটে দিয়ে দিবেন দেন এখান থেকে আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন তো এখানে আমি অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি দেন এখানে আপনার বাই অপশনে ক্লিক করে দিবেন তো এখানে যদি আপনার ই রোড দেখায় সেক্ষেত্রে আপনার পুনরায় রিফ্রেশ দিয়ে ট্রাই করে নেবেন তো আমি আবারও ট্রাই করে দেখতেছি তো দেখেন এখানে সাকসেস দেখাইছে তার মানে এটা বাই হয়ে গেছে তো এখন যদি আপনি সেল অপশনে যান সেক্ষেত্রে এখানে ব্যালেন্স কিন্তু অটোমেটিকলি শো করছে তো এখানে আপনার সেল অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে সাকসেস কিন্তু হয়ে গেছে তো এইভাবে আপনাকে বাই সেল করতে হবে এখানে আপনি চাইলে মার্কেটেও করতে পারেন সেটার জন্য আপনার এখানে যেটা প্রাইস সে প্রাইসটা সেট করে দিতে হবে তো বাই সেল করবেন এইভাবে ঠিক আছে জাস্ট এখানে আপনার বাই অপশানে আসবেন দেন এখান থেকে আপনার অ্যামাউন্ট যেটা নিতে চাচ্ছেন সেটা আপনার এখানে দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো আমি এখানে বাই কিন্তু করা রয়েছে তো আমি এখানে সেল করে দিচ্ছি দেন এখানে সেল অপশানে ক্লিক করে দিব তো এটা কিন্তু আপনার অটোমেটিকলি কিন্তু সেল হয়ে যাবে তো এখানে নিচে যদি আসেন সেক্ষেত্রে আপনার ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে তো এভাবে কিন্তু বাই সেল করে নেবেন আর এটা আপনার ট্রাই করবেন রেগুলার ইউজ করার জন্য যেটা আমি বলছিলাম তো এরপর আমাদের যে কাজ সেটা হলো এখানে আমরা চলে আসবো কে ঠিক আছে অর্থাৎ হোম পেজে আমাদের কাছ থেকে তো এখান থেকে আপনার যেটা করবেন সেটা হলো এখানে প্রোফাইলে গেলে কিন্তু আপনার প্রোফাইল এখানে দেখতে পারবেন দেন এখানে কুইস্ট অপশানে দেখেন দুইটা অপশন রয়েছে ফার্স্ট অফ অল এখানে গ্লাসকি টাস্ক আপনাকে যেতে হবে দেন এখানে জেলি ডেস কুইস্ট অর্থাৎ কুইজ যেটা সেটা আপনার এখন ফ্রিজ অপশনে রয়েছে তো আনফ্রিজ হবে ষোলো দিন পরে আমি যেটা দেখছিলাম তো এখানে আপনি এটা জয়েন করে নিতে পারবেন তো গ্যালাক্সিতে আমরা চলে যাচ্ছি তারপর আপনাদেরকে এখানে কিন্তু এটা করে দেখাচ্ছি তো এখানে আপনার গ্যালাক্সিতে আসার পর এখানে ফলো করে দিবেন তারপর এখানে আপনার ক্লিক করে দিবেন তো এখানে দুই ধরনের টাস্ক রয়েছে একটা ডেলি টাস্ক রয়েছে দেন আর একটা রয়েছে আপনার যে ইন্ট্রোডাকশন টাস্ক তো ইন্ট্রোডাকশন টাস্ক যেটা সেটা আমরা ওপেন করে নিব তারপর এখান থেকে আপনার আমি টাচগুলো দেখাচ্ছি না একটা দেখাচ্ছি এখানে ফার্স্ট অফ অল এখানে টুইটারে যাবেন দেন এখানে আপনার টুইটারটা অবশ্যই লগ ইন করা থাকতে হবে তারপর এখানে আপনার টুইটার ফলো করে এখানে আপনার এটা কিন্তু ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু এক মিনিট পর এটা ভেরিফাই হয়ে যাবে তো এখানে দেখেন এটা আমি এখন ফলো করে দিলাম দেন এখন আমি এখানে এটা কেটে এখানে জাস্ট ক্লিক করব তো এটা আপনার এক মিনিটের মধ্যেই কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে তো দেখেন ভেরিফাই হয়ে গেছে তো ভাবে এখানে আপনার ফলো করবেন দেন এখানে আপনার টেলিগ্রামে জয়েন ডিসকটে জয়েন ডিসকটে কিছু রোল রয়েছে এটার জন্য ডিসকটে আপনাকে অ্যাক্টিভ হতে হবে দেন আপনার যদি আপনার কোনো কনটেন্ট ক্রিয়েট করতে পারেন সেক্ষেত্রে সেটার বিষয় আলাদা তো এখানে আপনার এই পেজগুলো ফলো করতে হবে দেন পেজ ভিউ করবেন তো এখানে আপনার যেটা এখানে আপনার কুইজ রয়েছে তো কুইজের আনসার আমি আপনার টেলিগ্রামে দিয়ে দেব এখানে দশটার মতো কুইজ রয়েছে দশটা কুইজের আনসার আপনি দিয়ে নিয়ে এগুলো করে নেবেন তো এরপর ডেলি টাস্ক যেটা সেটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে তার কারণ এখানে যত পয়েন্ট হবে সেই পয়েন্টের বেসিসেই কিন্তু আপনার রিওয়ার্ড দিবে তো এখানে দেখেন এগারো ঘন্টা রয়েছে তারপর এটা রিসেট হয়ে যাবে তো এটার জন্য সাইট ওপেন করবেন দেন এখানে আপনার লিঙ্ক পেয়ে যাবেন সে লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে দেন তারপর এখানে আপনার এসে রিলোড করে দেবেন তাহলেই কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে তো এখানে টোটাল চারটার মতো টাস্ক রয়েছে তো রেগুলার এই চারটা টাস্ক আপনাকে করতে হবে তো এইভাবে কিন্তু আপনি করে নিবেন আর যে জেলি যে টাস্কের কথা বলছিলাম সেটা আপনি জয়েন করতে পারেন ওখানে থেকে একদম ইজিলি জাস্ট এখানে আপনার আসবেন দেন এখান থেকে আপনার জেলি যে অপশন সে অপশান চলে আসবেন তো এখান থেকে আপনার সাইটে লগ করে তারপর আপনার টাস্ক জয়েন করে নেবেন এখানে আনফ্রিজ অপশানে বর্তমানে রয়েছে আপনি যখন একটা ফ্রিজ অপশান আসে আর চেক করতে থাকবেন তো এখানে আপনার লেয়ার এন টেস্ট রিলেটেড আপনার যদি এখনও কোনো ডাউট থেকে থাকে সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা আপনার ইউটিউবের কমেন্ট সেকশনে